Hello friends, I am Chan from Earning Malaysia. Today share in this video same like Digo NFT Airdrop. तो बंदरे ये वीडियो अपने साथ शेयर करूँगा Citizen Finance Innovative NFT Airdrop. तो ये Airdrop ज्वाइन करने के माध्यम से आपने NFT टोकन पावें. तो अपना रहा इखाने जी NFT टोकन टा पावें शेट अपने देख के देखा थी. Other classes one. তো সবাই এখান থেকে এনএফটিটা পাবেন. তো এখানে প্রায় 40,000 মেম্বার জয়েন করতে পারবে আমার জানামতে. তো এখানে যে ফার্স্ট ইনভিটেশন করবে তার জন্য ক্লাসেস 6 এনএফটি, দেন সেকেন্ড ক্লাসেস 5, দেন এখানে 1 to 10 20, দেন এখানে টপ 30 to 15 সেকেন্ড ক্লাসেস. তো যে এখানে জয়েন করবে সেই এখানে ক্লাসেস 1 পাবে, সেম লাইক আমরা যেটা ডিগোতে পেয়েছিলাম. তো সেরকমভাবে এখান থেকে আপনি এনএফটি আর্ন করতে পারবেন এবং এটাকে স্টেক করে আপনি মাইন করতে পারবেন, ঠিক আছে, সিটিজেন কয়েন. তো কেউ মিস করবেন না, অবশ্যই জয়েন করবেন. আর এটার জন্য আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট, রেডিট অ্যাকাউন্ট লাগবে, তাছাড়া কিন্তু হবে না. তো এখানে আপনি ডিসকর্ডের যে লিঙ্ক, সে লিঙ্কটা এখানে আপনি পেয়ে যাবেন, ইনভিটেশন লিঙ্ক. তো এখানে আপনি ডিসকর্ডে জয়েন করার জন্য ইনভিটেশন লিঙ্ক পেয়ে যাবেন. এখানে ক্লিক করার পর ইনভিটেশন অ্যাকসেপ্ট করতে হবে, দেন আপনাকে ওয়েট করতে হবে, দেন আপনি তখন মেসেজ করবেন. দেন এখানে যে টাস্ক, সেকেন্ড টাস্ক, সেটা হলো আপনি টুইটারে ফলো করতে, এখানে ক্লিক করার সাথে সাথে টুইটারে ফলো করতে পারবেন. রিটুইট, লাইক, পিন পোস্ট অ্যান্ড থ্রি পিনকে ট্যাগ করে দেবেন, ঠিক আছে. রিটুইটে ফলো করতে হবে, দেন ফর্মটা আপনাকে ফিল করতে হবে, ঠিক আছে. তো ফর্মটা এরকম দেখতে পাচ্ছেন এখানে. এখানে আপনি যদি ফোন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি মেসেজ দিবেন, আর যদি পিসি ইউজার হয়ে থাকেন, আর যদি আপনি ফোন ইউজার থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে স্ক্রিনশট দিতে হবে. দেন এখানে আপনার ডিসকর্ড ইউজার নেম সেম এরকমভাবে দিতে হবে, ঠিক আছে. দেন এখানে আপনার টুইটার ইউজার নেম, দেন এখানে রিটুইট লিঙ্ক, দেন এখানে রিডিট ইউজার নেম, দেন এখানে আপনার বাইন্যান্স স্মার্ট চেন ওয়ালেট অ্যাড্রেস, দেন এখানে সাবমিট ক্লিক করে দেবেন. তো ডিসকর্ডে কীভাবে আপনি জয়েন করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি. তো ডিসকর্ডে আসার পরে এরকম ইন্টারফেস দেখাবে, দেন এখানে সিটিজেন্স ফাইন্যান্স ইনভিটেশন অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে. তো এখানে ক্লিক করার পর এইরকম অপশন আসবে, তবে এটা প্রথম অবস্থায় আসে না, একটু সময় ওয়েট করতে হবে. তার কারণ যে এখানে যে আপনি অপশনটা পাচ্ছেন কনস্টিটিউশন, তো এটা একটু কনফার্ম হতে টাইম নেয়. তো এটা যখন কমপ্লিট টাইম নেবে তো আপনি একটু ট্রাই করার চেষ্টা করবেন. দেন এখানে কমপ্লিট অপশনে ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে. তো এখানে ক্লিক করার পর এখানে মেসেজ আপনি করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি মেসেজ করতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনার ওটা ক্লিয়ার হবে না. তো এখানে আপনি আপনার যে মেসেজ সেটা আপনি ইজিলি এখানে করে নেবেন. তো এখানে আপনি মেসেজ করার জন্য এখানে আপনি পেয়ে যাবেন কমিউনিটি চ্যাট অপশন, এখানে আপনি মেসেজ করে এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে নেবেন, ঠিক আছে. এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, ক্রিপ্টো চয়েন যেটা. তো এটা করার পর এখান থেকে আপনি আপনার ইউজার নেমটা পেয়ে যাবেন এখানে, ঠিক আছে. এটা আপনি সুন্দর করে নিয়ে নেবেন কপি করে. তো আপনি চাইলে এখানেও পেয়ে যাবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করলেও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, আপনার ইউজার নেম. তো নামের সাথে হ্যাশ সহ যে সংখ্যাটা থাকবে সেটাই আপনার ইউজার নেম, ঠিক আছে. তো কাইন্ডলি আপনি অবশ্যই এটাই জয়েন করে নেবেন, ঠিক আছে. তো জয়েন করার পর ফর্মটা আপনি ইজিলি ফিল আপ করে দেবেন, ঠিক আছে. আর এটার যে বন্ডটি সেটার ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো.